ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। নবীনগরে হাজারো দর্শকের উপস্থিতিতে মঞ্চায়িত হলো যাত্রাপালা আপন দুলাল। বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে পরিচিত যাত্রাপালা। একটা সময় শহর বা গ্রামের রাতভর মঞ্চস্থ হতো যাত্রাপালা। দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করত আসরে তাদের প্রিয় শিল্পীদের অভিনয় দেখার জন্য। আধুনিকায়নের এই যুগে হারিয়ে যেতে বসেছে সেই ঐতিহ্য। তবে বর্তমান প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি পৌঁছে দিতে দীর্ঘদিন পরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মঞ্চায়িত হল বিখ্যাত যাত্রাপালা আপন দুলাল। সোমবার রাতে নবীনগর উপজেলার জিনতপুর ইউনিয়নের বাঙ্গোড়া দক্ষিণ পূর্ব পাড়া মাঠে উৎসব মুখর পরিবেশে এই যাত্রাপালাটি মঞ্চায়িত হয়। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য আব্দুল বাতেনের সার্বিক তত্ত্বাবধানে এবং স্থানীয় যুব সমাজের আয়োজনে বাঙালির বিনোদনের অন্যতম বাহক যাত্রাপালা দেখতে মুক্ত মঞ্চে ভিড় করেন কয়েক হাজার নারী পুরুষ সহ নানা বয়সী দর্শনার্থী। যাত্রা দেখতে আসা দর্শনার্থীরা জানান, এখন কোথাও যাত্রাপালা হতে দেখি না, এখানে যাত্রাপালা হবে শুনে দেখতে এসেছি। তবে দীর্ঘদিন পর হলেও যাত্রাপালার অনুষ্ঠান করায় আমরা অনেক খুশি। তারা আরও বলেন, যাত্রাপালা বাঙালির সংস্কৃতির একটি অংশ, কিন্তু আধুনিকায়নের ফলে এটি হারিয়ে যেতে বসেছে। বাংলা সংস্কৃতি ধরে রাখতে আগামীতেও এমন আয়োজনের প্রত্যাশা করেন তারা। আয়োজকরা জানান, বাঙালির প্রাণের অনুষ্ঠান হলো যাত্রাপালা। দীর্ঘদিন অবহেলার কারণে সংস্কৃতি অঙ্গন থেকে যাত্রাপালা প্রায় বিলুপ্তির পথে এবং এ শিল্পের সাথে যারা জড়িত রয়েছেন তারা দিন দিন হারিয়ে যাচ্ছে। যাত্রাপালার চর্চার মাধ্যমে তারা আবার ফিরে আসবেন। আয়োজকরা মনে করেন এই শিল্পটির পুনর্জাগরণ দরকার, তাই তাদের সবার প্রত্যাশা সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতায় আবারও বাঙালির প্রাণের সংস্কৃতি যাত্রাপালা পূর্বের মতো মঞ্চায়িত হবে। যাত্রা শিল্পীদের অভিনয় সুর ছন্দ ও নৃত্যের মূর্ছনায় বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে পরিচিত যাত্রাপালা যাত্রাপ্রেমীদের মনকে আনন্দিত করবে যুগ থেকে যুগান্তরে, এমনটাই প্রত্যাশা সবার। নবীনগর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।